ব্যবসা শুরু করতে অনেক অর্থ প্রয়োজন এই কথাটা সবসময় সত্য নয়, শুরুটা জিরো থেকেও শুরু হতে পারে। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা দেখছেন এজেন্ট বাংলা টিভি। বন্ধুরা, আমরা নিজের ব্যবসা বলতে নিজে কিছু করা বুঝি। আমাদের প্রতিটা মানুষের জীবনে একটা ভাবনা, নিজে স্বাবলম্বী হওয়া। তার জন্য আমাদের পথচলা, হাজারো চেষ্টা প্রচেষ্টা, হাজারো স্বপ্ন নিয়ে আমাদের জীবন। এই স্বপ্নগুলো পূরণ করতে একটা চাকরির পিছনে দৌড়ানো, কিন্তু এই চাকরি নামে সোনার হরিণ কখনো কখনো মরীচিকা হয়ে আমাদের স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে যায়। চাকরি করবেন বা চাকরি করছেন, আপনি কার চাকরি করছেন? আপনি এমন একজনের কাজ করছেন, সে একসময় একজন উদ্যোক্তা ছিল, আর এই কাজকেই চাকরি বলে। এই উদ্যোক্তা একদিন উদ্যোগ নিয়েছিল, যার ফল আপনার চাকরি। তাহলে কেন না নিজেকেই উদ্যোক্তার খাতায় নাম লিখি, জীবনের স্বপ্ন পূরণে এগিয়ে যাই। উদ্যোক্তা মানে নিজের ব্যবসা নিজে শুরু করা। এখানে আমাদের সবচেয়ে বড় বাধা যেটা হলো, সেটা হলো ব্যবসা শুরু করতে অনেক অর্থ প্রয়োজন। এই কথাটা মোটেও সত্য না। একজন উদ্যোক্তা হতে হলে নিজের মনোবলই যথেষ্ট। আপনার হাতে থাকা হাত খরচটাই হতে পারে আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। এরকম হাজারো বাস্তব গল্প আছে। হাতে থাকা হাত ঘড়িটাই স্বপ্ন পূরণ, নিজের মোটর সাইকেলটাই করেছে স্বপ্ন পূরণ, বাবার দেওয়া হাত খরচটাই করেছে স্বপ্ন পূরণ। এরকম হাজার হাজার বাস্তব গল্প আছে আজকে যারা শিল্পপতি। এখনো কেন ভাবছেন? যা আছে আপনার সম্বল, তা নিয়েই শুরু করতে পারেন আপনার পথচলা, আপনার স্বপ্নগুলো পূরণ করতে। কখনো কি ভেবে দেখেছেন, রাস্তায় রাস্তায় হাট বাজারে বাদাম বিক্রি করে যে ছেলেটা, ওরও একটা সংসার চলে ওই বাদাম বিক্রি করে। তাহলে আপনি কেন পারবেন না কিছু একটা শুরু করতে? বন্ধুরা, আমাদের চেষ্টা একজন উদ্যোক্তা তৈরি করা, যে নিজের স্বপ্ন পূরণ করে, সাথে আরও 10টা লোকের বা 10টা ছেলের স্বপ্ন পূরণ করতে পারে। আপনি যে কাজের জন্য আজ ঘুরছেন, আপনি নিজে একজন উদ্যোক্তা হয়ে আরও 10টা ছেলের কাজ দিতে পারবেন। বন্ধুরা, আমরা ব্যবসা শুরু করার আগেই যে কথাটা ভাবি, সেটা হলো অর্থের প্রয়োজন। আসলে আমরা অনেক ভেবে দেখি না, আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেগুলো দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের, বন্ধুরা, আমাদের মেন উদ্দেশ্য হলো একজন উদ্যোক্তা তৈরি করা। একজন উদ্যোক্তা তৈরি করা মানেই আমার দেশের জন্য লাভ, সে উদ্যোক্তার জন্য লাভ, আরও 10টা ছেলের কর্মসংস্থান হয়তো তৈরি করতে পারবেন। তাই এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, যেগুলো অনেক ব্যবসা সংক্রান্ত, ব্যবসা অনেক ব্যবসার আয় ব্যয় নিয়ে হিসাব রাখা আছে। তো চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আপনার পছন্দ মতো আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন এবং সেখান থেকে আইডিয়া নিতে পারবেন। তো আশা করি আমাদের এই ভিডিও কিছুটা হলেও আপনাদের উপকার আসবে। যদি আমাদের ভিডিও আপনাদের উপকারে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আপনার কমেন্ট কমসে কম আমাদের জানাবেন। তাহলে আমরা চলার পথটাকে আরও সহজ করতে পারবো, আমরা চলার পথ আরও সহজ হবে। যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করছি, তার মানে আপনার পছন্দ মতো কোনো ব্যবসা বাণিজ্য বা আপনার বাজেট অনুযায়ী কোনো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, তার আইডিয়া জানেন না, আমাদের সঙ্গে হয়তো কমেন্টে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা না জানলেও আমরা সেই সম্পর্কে ধারণা নিয়ে মূল একটা ভিডিও বানিয়ে আপনার জন্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।